নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 21 জুন 2020, হ্যাঁ বন্ধুরা, এই 21 জুন 2020 সূর্যগ্রহণ হতে চলেছে, আপনারা সকলেই জানেন। এই গ্রহণের ফলে এই চারটি রাশির অর্থাৎ ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক ও জাতিকার কী প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে বলবো। এর পূর্বেকার ভিডিও দুটিতে মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত বলা আছে, সেই ভিডিওগুলির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। এই গ্রহণটি মিথুন রাশির ঘরে সংঘটিত হতে চলেছে, আপনারা সকলে জানেন, এবং এটি মৃগশিরা নক্ষত্রের চতুর্থ চরণে কিন্তু সংঘটিত হতে চলেছে। সেই সময় কিন্তু মিথুন রাশির ঘরে চার চারটি গ্রহ অবস্থান করছে। সেই চারটি গ্রহ হচ্ছে রবি গ্রহ, বুধ গ্রহ, চন্দ্র এবং রাহু গ্রহ। এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে সকাল 9:15 থেকে দুপুর 3:04 পর্যন্ত। তো প্রথমে আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের রাশির সপ্তমভাবে কিন্তু এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে। এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর কিন্তু কিছুটা হলেও তৈরি হতে চলেছে। আপনাদের নবমপতি সপ্তমে বসে থাকায় অর্থাৎ রবি এবং রাহু একই সঙ্গে বসে থাকার ফলে আপনাদের কোনো কাজে সাকসেস অর্থাৎ ভাগ্যের যে একটা পাওয়ার সেটা কিন্তু আপনাদের নষ্ট হয়ে যাবে। শারীরিক পীড়া হবে আপনাদের। যারা মজদুর লোক আছেন তাদের কিন্তু দৈনিক ইনকামের, যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু দৈনিক ইনকামে কিন্তু টান পড়তে চলেছে। এর পাশাপাশি আপনাদের এনার্জি কিন্তু কমে যাবে এবং মনের যে একটা উদ্যম, মনের যে একটা জোর সেটা কিন্তু আপনাদের হারিয়ে ফেলবেন। তবে আপনাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটি 30 জুন বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছে, তার ফলে কিন্তু আপনাদের এই গ্রহণের এফেক্টটা অনেকাংশে কিন্তু কমবে। এই ভিডিওর শেষে আমি প্রতিটি রাশির কিন্তু এই গ্রহণ থেকে বাঁচার কী কী উপায় রয়েছে তা আমি বলতে চলেছি, সেখানে আপনার রাশিটাও আমি বলবো। তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। এরপরে আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ষষ্ঠভাবে কিন্তু এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে। রোগ, ঋণ, শত্রু এই তিনটা, যে তিনটা নাম বললাম সেই তিনটা কিন্তু এই গ্রহণ কিন্তু গ্রাস করে ফেলবে, অর্থাৎ রোগকে গ্রাস করবে, শত্রুকে গ্রাস করবে এবং ঋণকেও গ্রাস করে ফেলবে। এটা আপনাদের প্লাস পয়েন্ট। এর পাশাপাশি যারা স্টক বিজনেসের সাথে যুক্ত আছেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, শরীরের দিকটা কিন্তু আপনাদের মধ্যম যাবে। এরপরে আসি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে আপনাদের রাশির পঞ্চম স্থানে। এর ফলে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে চলেছে এবং প্রেম থেকে আপনাদের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এর পাশাপাশি আপনাদের সন্তানের শরীর স্বর্গাত নিয়ে একটু ভোগার সম্ভাবনা রয়েছে, সন্তান নিয়ে আপনারা একটু উদ্বিগ্নে থাকবেন। এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এই গ্রহণটি একাদশভাবে দৃষ্টি পড়ায় আপনাদের লাভের জায়গা এবং সফলতার জায়গায় কিন্তু আপনাদের বাধা সৃষ্টি করবে, কিন্তু এটি কিন্তু 15 দিন পর্যন্ত হবে, 15 দিন পর কিন্তু এটি কেটে যাবে। এরপরে আসি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক ও জাতিকা হন তাহলে এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে চতুর্থভাবে। এই 15 দিন পর্যন্ত আপনারা কিন্তু কোনো জমি জায়গা বাড়ি এইসব কিন্তু কিনতে যাবেন না বা নির্মাণও করতে যাবেন না। আপনাদের মায়ের শরীরের দিকে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে, তাই আপনাদের মাকে একটু চোখে চোখে রাখুন। এই গ্রহণটির ফলে আপনাদের কর্মচ্যুতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ কর্মস্থানে কিন্তু আপনাদের চাপ সৃষ্টি হতে চলেছে এবং কর্মহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আপনাদেরকে জানাবো এই চারটি রাশি এই গ্রহণের কুপ্রভাব থেকে কী করে বাঁচবেন। তো প্রথমে আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে সূর্য মন্ত্র জপ করুন, অর্থাৎ ওম আদিত্যায় নম, এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন এবং আপনারা কোনো হলুদ বস্ত্র কাউকে দান করুন। এরপরে আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে
আপনারা হনুমানজির উপাসনা করুন এবং হনুমান চালিশ পাঠ করুন। এরপরে আসি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু জপ করুন এবং শিবের উপাসনা করুন। এরপরে আসি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভগবান বিষ্ণুর উপাসনা করুন। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।